বৃহস্পতিবার গণভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকেও ফুলেল শুভেচ্ছা দেওয়ার পর তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। সংখ্যালঘু সংখ্যালঘু বলে নিজেদের খাটো না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকারের কথা। যার যার ধর্ম সে পালন করবে, আর কারো যদি ধর্ম পালন করার ইচ্ছা না থাকে সে করবে না, কিন্তু সে যদি নিজে পালন না করে কিন্তু আমি ধর্ম পালন করি, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলবে, বা আপনি যে আপনার ধর্ম পালন করবেন আপনার অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলবে, এটা তো কখনো সহ্য করা যায় না, এবং এটা থেকে সকলকে বিরত থাকতে হবে। প্রত্যেকেই যেমন নিজের ধর্মকে সম্মান করবে, অন্য ধর্মকেও সমানভাবে সম্মান দেবে, কারণ সেই সম্মানটা দিতে পারলে তো আমি আমার নিজের ধর্মকেও সম্মান দিতে পারবো, এটা হলো বাস্তবতা। আমরা সেই বাংলাদেশ সেভাবেই চাই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ এবং উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চান শেখ হাসিনা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সকল সমান অধিকার নিয়ে বসবাস করবেন এবং দেশের উন্নয়নে সকলে মিলে কাজ করবেন। আসুন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে এই দক্ষিণ এশিয়ায় একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা গড়ে তুলি, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতাসীনরা দেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে ঠেলে দিলেও 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে তা আবার ফিরিয়ে আনে আওয়ামী লীগ। সাজিদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা।